नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বসে বুঝেই গেছেন যে আমার কন্টেন্টকে অবশ্য করি খনিকা। তো খনিকার ওনার শ্বশুর মশাইয়ের যে মৃত্যুবার্ষিকী ছিল সেই ভিডিওটা ও ছেড়ে দিয়েছে এবং সেটা রিলেটেড এই ভিডিওতে আলোচনা হবে। তো প্রথমেই বলি যে অবশ্যই তার বাৎসরিক কাজ এবং আমাদের সবার তরফ থেকে আমরা তার ওনার আত্মার শান্তি কামনা করি। এবং এক বছর হয়ে গেল দেখতে দেখতে মানুষটা নেই, তো এবং ওদের প্রত্যেকের জন্য আমার মন থেকে সমবেদনা রইল। তো এবারে আসবো ভিডিওর ব্যাপারে। প্রথম কথা, ভিডিওটা শুরু হয় যেমনটা হওয়ার কথা ছিল যে ও শ্বশুরমশাইকে সমস্ত কিছু মানে যেরকম হয় আর কি নর্মাল, তো এটা আমরা সবাই জানি, তো সেরকমই পুজো আর্চা সেগুলো সমস্ত কিছু মানে হবার জন্য তৈরি হচ্ছে, তারপর হচ্ছে। আর ম্যাডাম যেটা শুরুতেই বলে দিলেন যে আমি কিন্তু সকালবেলা উঠে ঘরে সব কাজ করে নিয়েছি, ঠিক আছে, এটা তো বলতেই হবে না, নিজের ঢাকটা নিজে পেটানো তো করতেই হবে, না হলে কী করে হবে। যদিও ওর সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে অনেক আত্মীয় স্বজন ছিলেন, তারাও কিন্তু হেল্প করেছে অনেক, মানে একজন কি পিসি ছিলেন তিনি ডাল সেদ্ধ করছিল। তো তারপরে যেমন জোগাড় যন্ত্র সেগুলো দেখা গেল এবং তারপরে মেন যে কাজটা সেটা হচ্ছে এবং সেখানে ওর যে ভাসুর আছেন, দাদা আছেন, তো তিনি কাজটি করছেন। আর ওনার যা মানে খনিকা যা সম্ভবত প্রেগনেন্ট বলে বোধ হয় কাজে অংশগ্রহণ করতে পারবে না, সেটাও বলেওছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলার ছিল যে ও যেটা বলছে যে ওর হাজব্যান্ড জল জল এগুলো দেখতে চায় না বলে ওকে মানে আনা হয়নি এখানে, কিন্তু আমি যেটা বলবো যে এই সময় কিন্তু ওর হওয়াটা দরকার ছিল ওইখানে ওই স্পটে, অ্যাটলিস্ট বাবার পুজোর সামনে মেন কথা। তো কেন জানি না ওরা এটা করেনি, বা ও যেটা বলছে যে জল জল এটা চায়নি, তো জানি না এটা ওদের কি ব্যাপার বা কি মেন্টালিটি, কিন্তু আমাদের বাবা মার প্রতি যে শ্রদ্ধা ভক্তি কর্তব্য এটা একটা কর্তব্য, এখানে আমার ভালো লাগা বা তার ভালো লাগা এগুলো তো জড়িত নয়, তাই না? যে মানুষটা চলে গেছে তাকে সম্মান জানানো, যেটা ধরুন একটা পুরোহিত যে মন্ত্রফন্ত্রগুলো বলে তাকে একটা সম্মান জানানোর একটা এটা প্রক্রিয়া, তো সেখানে কিন্তু আমার মনে হয় নিজের সমস্ত কিছুকে সাইডে রেখে সেটা কিন্তু করা উচিত ছিল। এমন অনেক জিনিস না আমাদের লাইফে হয় যেগুলো হয়তো আমাদের কারোরই করতে ভালো লাগে না, সেগুলো আমাদের করতে হয়। আমি কী বিষয় বলতে চাইছি আপনারা সকলে বুঝতে পাচ্ছেন। তো এমন অনেক জিনিস থাকে যেগুলো হয়তো আমাদের লাইফে আমাদের করতে ইচ্ছে করে না, ঠিক আছে, কিন্তু সেই জিনিসগুলো আমাদের করতে হয়। কাজেই ওর উচিত ছিল সমস্ত যাই থাক সেটাকে সাইডে রেখে অ্যাটলিস্ট বাবার সামনে জলজলকে নামানো এবং নামিয়ে অ্যাটলিস্ট বাবার সামনে হুইল চেয়ারে হলেও সেখানে বসে পুজোটি পুজোতে অংশগ্রহণ করা। ও যেটা বক্তব্য যে পুরুতমশাই ওর খনিকার মাধ্যমে পুজোটা নিয়ে নিয়েছেন, আমি জানি না এরকম হয় কি না, তো ওদের ক্ষেত্রে স্পেশাল হতেই পারে। এবারে আসবো, ও যে ওটা মিটে গেল, এরবারে এলো মূল ভিডিওর কন্টেন্টে, সেটা হচ্ছে ওখানে অনেক বড় বড় ইউটিউবার মানে আসার কথা আর কি, সেটা ও শুরুতেই বলে দিয়েছে, মানে ইউটিউবার বলেনি, বলেছে গেস্ট আসবে এবং সেটা আমরা আগেই জানতে পেরে গেছি, কারণ আগেই যারা অন্যান্যরা এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সেই সেই ভিডিওটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এ কিন্তু ভিডিওটা অনেক পরে দিয়েছে। তো এরপরে ভিডিওটা যখন মানে আমরা দেখছি, অলরেডি আমরা অনেক কিছু দেখে নিয়েছি, ফলে সেই ইন্টারেস্টটা কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েট থাকেনি, মানে আমরা জাস্ট দেখতে হয় দেখেছি এরকম একটা ব্যাপার। তো প্রথমেই দেখা গেল যে একজন দুজন এলেন, আচ্ছা একজন দুজন এলেন, তারপরে এলো আপনার টিনা এসছে, টিনা এসেছে, তারপরে মন্দিরা একদম শেষে এসেছিল, আরও যে দিদি যার দিদির বাড়িতে গেছিলো একবার কোথায় যেন চুচরোনা চন্দননগর, তো সেই দিদিও এসেছেন, মোটামুটি অনেকেই এসেছেন, ঠিক আছে। তো এবারে আসি কেয়া প্রসঙ্গে। তো কেয়া নিয়ে একটা আমাদের সকলেরই মনে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছিলো যে এ কেয়া কোন কেয়া। 4 তারিখে যে ভিডিওটি পাবলিশ হয়েছিল খনিকার, সেখানে 11.23 এটা টাইমিং, এই টাইমিং গিয়ে আপনারা সবাই দেখে নিতে পারেন, ও কিন্তু ফল কাটতে কাটতে বলছে যে আজকে কেয়ার সাথে কথা হলো, ঠিক আছে। এখন এই কেয়া যে কেয়াকে দেখালো এই কেয়া কিন্তু এতটা ফেমাস নয়, অতএব আমাদের কারোর জানার কথাও নয়, কেয়া বললে এখন স্বভাবতই আমাদের ওই খেয়াবাসির কথা কানে আসে। তো যাই হোক, এই কেয়া নিয়ে একটা কনফিউশন তো অবশ্যই হয়েছিল, আর ইনি যে এসছেন ইনি ব্লক করেন মনে হচ্ছিল, কারণ উনি শ্যুট করছেন সমস্ত কিছু করছেন, তো স্বভাবতই একটা মানুষের মানে শ্যুট করতেই এসেছে এরকম একটা মনে হলো, ভিডিও করতেই এসেছে বা নিজের মুখটাকে পরিচিত করতে এসেছে, ঠিক আছে, এরকমই ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে চললো খানিকক্ষণ, এটা হলো। এবারে একটু আমি পোশাক আশাকের ব্যাপারে আসবো। যে কোনো শোকের অনুষ্ঠানে যে পোশাকগুলি হয়, যেমন যে টিনা যেটা পরে এসেছিল এরকম, বা আরও অনেকে যেটা এসেছিলেন শাড়ি ফাড়ি নর্মালি একটু লাইট কালারের দিকে সবাই পরে, যার বাড়িতে কাজ
আমি বলতে চাই না, কারণ তিনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, মানে আমি মাসিমার কথা বলছি। মাসিমার উচিত ছিল ওই দিন অ্যাটলিস্ট মানে একটু হালকা কালারের শাড়ি পরা, ঠিক আছে? বৈধব্য মানে এমন নয় যে সেখান থেকে সমস্ত রং হারিয়ে যাবে, কিন্তু তার মানে যেদিনকে একটা মানুষ, সেই মানুষটির কাজ যে তার প্রিয়জন, সেই দিন টকটকে একটা লাল কালারের শাড়ি কেউ পরুক। কারণ এটা আমাদের, যেহেতু আমাদের চোখ অতটা দেখতে অভ্যস্ত নয়, অতএব এটা কিন্তু একটা প্রশ্ন উঠলেও উঠতে পারে। হয়তো এটা আজকালকার যুগের সঙ্গে হয়তো যায়ও না, আজকাল আমরা সবাই ভীষণ মডার্ন, তবুও আমরা যখন কোনো শোকের অনুষ্ঠানে যাই, আমরা কিন্তু নর্মাল মানুষরাও আমরা রেড কালার পরি না। যেমন বাকিরা যারা নিমন্ত্রিত ছিলেন, তারা এসেছিলেন, তারা কিন্তু তাদের ড্রেসের মধ্যে সাদাটাকে কিন্তু রেখেছে, ঠিক আছে? মন্দিরার কথা আলাদা, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটু মনে হয় একটু খেয়াল রাখা উচিত ছিল। এবারে আসবো জলজলের ড্রেসের প্রসঙ্গে। জলজল যে অসুস্থ, ওর যে সমস্যাটা আছে আমরা সবাই জানি। এখন সেদিনকে অ্যাটলিস্ট উচিত ছিল, যদি ফুল প্যান্ট নাও সম্ভব হতো, মানে পাজামা টাইপের কিছু পরানো সম্ভব না হতো, অ্যাটলিস্ট থ্রি কোয়ার্টার একটা কিন্তু কিছু পরানোই যেত। খুব একটা বেশি গরম লাগতো না, বাড়িতে তো এসি চলছিল, সেটা পরালে বোধ হয় অনেকটা সুন্দর লাগতো, বা হয়তো অনেকটা মানে দৃষ্টিশোভন একটা ব্যাপার থাকতো। কারণ সব কিছুরই তো একটা শোভন অশোভন ব্যাপার আছে, সেখানে অতগুলো মানুষজন আসছেন বাইরে থেকে, তাদের সামনে একটা ওইটুকু একটা শর্টস টাইপের বারমুডা, আমার মনে হয় সেদিন ওটা পরাটা উচিত হয়নি। অ্যাটলিস্ট এটা একটু ক্ষণিকারই দেখা উচিত ছিল, ঠিক আছে? কারণ ক্ষণিকা যেটা বলে ও সব দিকে খেয়াল রাখে, সেই জন্যই বললাম। এবারে আসবো দুটো ননদের ড্রেস। ওরে বাপরে, মোটামুটি দুজনেই শাড়ি তো বাদে দিন, দুজনে যেটা পরেছে ভদ্রসভ্যই ড্রেস পরেছে, তো তাদের মধ্যে আমি বিন্দুমাত্র দুঃখবোধ বা সেই যে মানুষটাকে মনে করছে সেসব কিছু দেখিনি। দুজনেই কুর্তি পরেছে, কুর্তিটা যথেষ্ট ভদ্রসভ্যই কুর্তি। শাড়ি হয়তো পরা উচিত ছিল, কেন পরেনি সেটা ওরাই বলতে পারবে, বা শাড়ি না পরলেও যে কুর্তিটি পরেছে একটুখানি ওড়না ফোড়না নিয়ে পরতে পারতো, সেদিনকার জন্য অ্যাটলিস্ট ঠিক ছিল। কারণ ওরাই যখন হোস্ট, ওদের যখন বাড়িতে অতটা বড় কাজ হচ্ছে। তো ছোটো ননদ তো মোটামুটি সেই দিন থেকেই রিলস বানানো শুরু করে দিয়েছে, সেটা আমরা আগেই দেখে ফেলেছি। আর বড় ননদ সে তো মোটামুটি রয়েইছে তককে তককে। তো এই গেল তাদের পর্ব। এবারে আসি মেইন জিনিসে, সমস্ত যে অতিথি অভ্যাগত হচ্ছে তাদেরকে সমস্ত মানে যেভাবে আর কি তাদের সমস্ত কিছু, যেমন টিনা এলো, টিনাকে দেখুন, অতিথি অভ্যাগতদের অবশ্যই যখন বাড়িতে আসবে বেশ ভালোভাবে কিন্তু তাদেরকে আপ্যায়ন করা হয়েছে, এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করে লাভ নেই। কারণ মন্দিরা যখন এসেছিল যে 9টার সময়, রাত্রি 9টা, সেই সময় ওরা প্রত্যেকে ক্লান্ত ছিল ডেফিনেটলি। এবার সেখানে যেভাবে ওদেরকে খাবার টাবার পরিবেশন করে দিয়েছে, সব কিছু করেছে, এটা কিন্তু প্রশংসারযোগ্য, সত্যি এটা প্রশংসারযোগ্য। এরপরে বলি, এইটা এই যে ইউটিউবারদের যে ইনভাইট করা হয়েছে, এই প্রত্যেকে কি ওর ঠিক অতটাই কাছের জন, মানে এদেরকে ঠিক এইরকম ক্লোজ একটা রিলেশনে মানে ইনভিটেশনে কি বলা যায়, এটা একটু ভেবে দেখার উচিত ছিল। কারণ বাড়িতে কিন্তু যথেষ্ট পরিমাণে হাহা হিহি হচ্ছিল, এবং যেটাও ছোটো ননদের ভিডিওতে কিন্তু দেখা গেছে, এটা যে একটা যতই হোক বাৎসরিক কাজ, যতই হোক মৃত্যুবার্ষিকী, এটা কিন্তু একটা দুঃখের ব্যাপার। সেখানে অতটা হাহা হিহি খুব একটা ভালো লাগছিল না, একটু হলেও খারাপ লাগছিল সেটাই। তো যাই হোক, যেটা হয়েছে ওর মনে হয়েছে ও করেছে, তবে এখানে কিন্তু আমার যেটা বলে, ইউটিউবারদের নিমন্ত্রণ করার কোনো দরকার ছিল না। ইউটিউবার প্রসঙ্গে আরও একটা কথা মনে হলো, ওরা কিছুদিন আগেই যে দুজন বড় ইউটিউবারদের বাড়ি গেছিলো, তাদেরকে কিন্তু আমন্ত্রণ করেনি, বা হয়তো করেছে তারা আসতে পারেনি, এটাও হতে পারে, কারণ গরম প্রচণ্ড ছিল বা তাদের হয়তো কোনো কাজ পড়ে গেছিলো। এই যে ইউটিউবার যে মিটটা, এটা শ্রদ্ধা অনুষ্ঠান হয়ে যাবার পরও যে কোনো দিন ও গৃহপ্রবেশ মতো করে বা একটা কিছু পার্টি পার্টি করে করতে পারতো। আসলে এটা হচ্ছে এক ঢিলে দু পাখি মারা, মানে যখন ওই শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়ার আমি অ্যারেঞ্জমেন্ট করছি, তখন বাকি যারা ইউটিউবার আসবে তাদের বাকি সময় এলে তো আবার সেখানে করতে হবে, তার থেকে ভালো একই দিনে করে নেওয়া, এটাই হচ্ছে মেন কারণ। আর এখানে কিন্তু ও যাকেও দেখা গেল যা। আরেকটা জিনিস একটু অড লাগলো, খনিকা বলছে ও নিচের ঘরটার ওখানে গিয়ে যে এই যে সমস্ত যারা দেখছো এদেরকে আমি তো ঠিক চিনি না, আমার শাশুড়ি মা চেনেন, সেজন্য আমার যেভাবে পরিচয় নেই, ওর তো অনেক দিনে বিয়ে হয়েছে, আর যদি ওর মনে হচ্ছে ওর পরিচয় নেই, ও গিয়ে পরিচয় করছে না কেন? ও যখন ইউটিউবে যাদের সঙ্গে হয়তো এতটা সক্ষমতা নয়, তাদের বাড়ি পর্যন্ত চলে যেতে পারছে, তো এইসব মানুষগুলোর সঙ্গে পরিচয় করছে না কেন? নাকি অন্য কোনো ব্যাপার আছে? এখানে যাকেও দেখা গেল যা প্রেগনেন্ট, তবে যায়ের সঙ্গে যে একদমই সদ্ভাব নেই সেটা বোঝাই যাচ্ছে, দুজনকে কোনোদিনও একই স্ক্রিনে কথা বলতে দেখা গেল না।
যাই হোক, মোরালিস ভিডিওটা মোটামুটি ও যেভাবে সাজিয়েছে দিয়েছে ঠিকঠাকই ছিল, আর কিছু কিছু জিনিস তো অবশ্যই দৃষ্টিকটু লেগেছে, সেটা আমি বললাম। তবে হ্যাঁ, এটাই বলবো যে যাই হোক, এই একটা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো করার পিছনে যথেষ্ট পরিশ্রম থাকে, যথেষ্ট মানে সারাদিন ধরে ধরুন যে পরিশ্রম, অতিথি অভ্যাগতকে মানে আপ্যায়ন করা, এই সব কিছু, এটা তো ডেফিনেটলি ও যেটুকু করেছে প্রশংসার যোগ্য, এটাই তো। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়ে। বাই, সবাই ভালো থাকবেন।